রাজ্যের বিভিন্ন মহকুমা হাসপাতালগুলির মধ্যে একটি হলো উদয়পুর মহকুমা হাসপাতাল। দীর্ঘ বছর ধরে সুনামের সঙ্গে রোগীদের পরিষেবা দিয়ে চলেছে এই মহকুমা হাসপাতাল। তবে বর্তমানে মহকুমা হাসপাতালে কিছু চিকিৎসক স্বল্পতা রয়েছে, তা সত্ত্বেও রোগীদের পরিষেবা দিয়ে চলেছে এই হাসপাতাল। বর্তমানে চিকিৎসকের কিছু স্বল্পতা থাকায় SDMও নিজে দিনরাত রোগীদের পরিষেবা দিয়ে চলেছেন, যাতে কোনো রোগী চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে এক সাক্ষাৎকারে SDMও জানান, হাসপাতালে চিকিৎসক সংকট একেবারে বলা যায় না। বর্তমানে হাসপাতালে 5 জন চিকিৎসক আছেন, এর মধ্যে একজন অসুস্থ থাকার কারণে হাসপাতালে আসতে পারছেন না এবং 2 জন ছুটিতে রয়েছেন, তাই একটু সমস্যা হচ্ছে। তবে মহকুমা হাসপাতালে 6 জন চিকিৎসক থাকলে উদয়পুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের আরও উন্নত পরিষেবা প্রদান করতে সক্ষম হবে। এছাড়াও হাসপাতালে ল্যাব টেকনিশিয়ানের অভাব রয়েছে, যার কারণে ল্যাবরেটরি পরিষেবা দেওয়া যাচ্ছে না রোগীদের। এমনিতে ওভারঅল 5 জন চিকিৎসক আছেন, 5 জন চিকিৎসকের মধ্যে ইদানিং একজন উপর থেকে পড়ে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, তো এটার জন্য উনি ধরুন 3-4 মাস লাগবে ওনার ঠিক হতে। তো এর মধ্যে একজন কোর্ট টেস্টে গেছেন আজকে, আর একজন ওষুধ মানে CL নিয়েছেন, এর জন্য আমার করতে হচ্ছে আজকে। তো আমার মনে হয় যদি 6 জন দেওয়া হয় তাহলে আমরা পরিষেবাটা আরও সুন্দর করে দিতে পারবো। 6 জন হলে যে পরিষেবাটা রয়েছে বা সুনামের সঙ্গে যে পরিষেবাটা দিয়ে যাচ্ছেন সেটা বহাল থাকা যাবে। এখন মহকুমা হাসপাতালে আমরা জানতে পেরেছি অনেক কিছু নতুন সংযোজন হয়েছে চিকিৎসা ক্ষেত্রে, কী কী ফেসিলিটি এখন পাচ্ছে নতুন যারা জানেন না, বা জানানোর জন্য কি বলতে চাইবেন, কী কী সুবিধা পাচ্ছে এখন এখানে? না দেখুন, আপনি এমনিতে ইমার্জেন্সিতে তো ওরা আমরা বাচ্চুগার করি, একটু পেছুলিতে, তারপর ECG করা হয়, এইগুলি থেকে আমি আশা করি এগুলি আমি একটু আপডেট করেছি। কোনো সময় রাত্রেবেলা দেওয়া সম্ভব হয় না, আর আপনার আমি চেষ্টা করছি ল্যাবরেটরি পরিষেবাটা মানুষদের যাতে আমি 8টা অবধি দিতে পারি, সেই বিকাল টাইমটা, এর জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি। চিকিৎসক স্বল্পতা তা সত্ত্বেও রোগীদের ভিড় হাসপাতালে, ওয়ার্ডের বাইরেও রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, যা হাসপাতালে প্রবেশ করলেই প্রত্যক্ষ করা যায়। মহকুমা হাসপাতালে পরিষেবায় খুশি রোগী, রোগীর পরিজনেরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।